যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সকল নোটিফিকেশনের জন্য। আচ্ছা, তো টিউটোরিয়ালের এই পর্যায়ে এবার আমরা ডেটাবেজে আমাদের ডেটাবেজের টেবিলটা ক্রিয়েট করব। এটার জন্য জ্যাম্প তো আপনারা সবাই চিনেন, এটা আমরা স্টার্ট করে নিলাম। স্টার্ট হয়নি এখনো, স্টার্ট হয়ে গেছে। এবার আমরা এটার MySQL এর অ্যাডমিনে গেলাম। এত স্লো হচ্ছে কেন? ইটস ওকে। এরপর আমরা টেস্টে গেলাম, টেস্টে যদি ফাঁকা থাকে তাহলে আমরা টেস্টে একটা কাজ করে নিই। আচ্ছা, ইউজার নামে আমাদের অলরেডি একটা, এটা আমি মনে আমি আমি প্র্যাকটিস করার জন্য করেছিলাম। তো এটাকে আমরা স্ট্রাকচারে যাই, গিয়ে এটার ফোন নাম্বারটাকে ড্রপ করে দিই। তো আমাদের ফিল্ড কয়টা? দুইটা, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তাহলে আমরা টেস্ট ডাটাবেস নেম, ইউজার হচ্ছে আমার টেবিল নেম, আমরা এখানে পাসওয়ার্ডটা করে। আচ্ছা, আমরা নতুন করে দেখি কিভাবে একদম একদম নিউ থেকে করা যায়। আমরা নতুন একটা ডেটাবেজ নেই, ডেটাবেজের নাম হচ্ছে FX অ্যাপ ক্রিয়েট দিলাম। এরপর টেবিলের নেম দিলাম ইউজার, আমার কলাম লাগবে তিনটা। প্রথম আমরা প্রথম যে কলামটা আছে এই কলামটার নাম দিব আইডি, ইন্টেজার টাইপ অটো ইনক্রিমেন্ট করে দিব, তাহলে এটা প্রাইমারি কি হয়ে যাবে। এরপর দেন আমরা দিব ইউনেম, ইউজার নেম, দেন পাস, এটা থাকবে ভার্চার, এটা থাকবে ভার্চার, এটা থাকবে 50টা, এটাও 50টা দিয়ে রাখলাম। হ্যাঁ, বাকি সব ওকে, সেভ দিলাম, সেভ হয়ে গেল। এটাতে আমরা একটা ইগনোর অল দিয়ে রাখি। এটাতে আমরা একটা একটা কিছু ইনসার্ট করে দেখবো, ইনসার্ট হয় নাকি। 2 কে 1 করে দেই, এখানে হচ্ছে কিছু একটা দেই, এখানে কিছু একটা দেই, গো দেই। ইনসার্ট হয়েছে, আমরা ব্রাউজে গেলে দেখতে পারবো যে আমাদের একটা কিছু আছে। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেস তৈরি করার নিয়ম। তো এরপর আমরা আবার নেটবিনে চলে যাব, গিয়ে ওইখানে হচ্ছে ডাটাবেসটা কানেক্ট করার কোডগুলো দেখব। আচ্ছা, তো আমাদের ডেটাবেস কানেক্ট করার জন্য যে ফাইলটা লাগবে সেটা হচ্ছে MySQL জাভা কানেক্টর। তো এটা যদি আমি সার্চ করি তাহলে আমি এখানে MySQL জাভা কানেক্টর পাবো, একটা এখানে একটা লিংক পাবো, এই যে এই লিঙ্কটা। তো এটার ভিতরে যদি আমি ঢুকি, তাহলে এখানে আমরা একটা MySQL জাভা কানেক্টরের একটা জার ফাইল পাব। আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, এখান থেকে আমার এই যে কানেক্টর, যে এটা যে কোনো একটা ফাইল নামাইলেই হবে, এই জিপ অথবা এটা ডাউনলোড করলে এটার ভিতরে আমরা একটা জার ফাইল পাবো। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমরা অ্যাকচুয়ালি কী করবো, আমরা আমাদের এই নেভিগেটর প্যানেলটাকে ওপেন করবো, FX প্যানেলটাকে। তো এটার ভিতরে আমাদের লাইব্রেরি অ্যাড করতে হবে, এই যে একটা লাইব্রেরি অ্যাড করা আছে। তো আমরা এখান থেকে এটাতে যাব, গিয়ে প্রপার্টিস, প্রপার্টিসে গিয়ে আমাদের লাইব্রেরিসে যেতে হবে। লাইব্রেরিসে যাওয়ার পর এখান থেকে আমাদের অ্যাড জার, তাহলে হচ্ছে আমার এটা ডাউনলোড করা আছে অলরেডি, আমার
প্রোগ্রামিং MySQL কানেক্টর জাভা চাপ। এটাকে যদি আমি ওপেন করি, ওকে করি, তাহলে ওইখানে এই MySQLটা অ্যাক্ট করে দিবে। তো এরপর আমাদের কাজ হচ্ছে, এখানে একটা সমস্যা ছিল, আমরা আবার নতুন করে শুরু করব। এটা পাবলিক আমাদের যে ফাংশনটার নাম দিব, এটা রিটার্ন টাইপ হবে হচ্ছে স্ট্রিং টাইপের, আর নাম দিব হচ্ছে ডিবি কানেক্ট, প্যারেন্থেসিস দিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা সরি এটার নামটা ভুল করেছি, এটার নামটা হবে হচ্ছে ডিবি কানেক্ট। আচ্ছা, তো এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। এর ভিতরে আমরা এখন একটা ট্রাই ব্লক নিব, তো ট্রাই ব্লকটা নিয়ে নিলাম। ট্রাই ব্লকের ভিতরে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে এসকিউএল এর কানেকশন টাইপ আছে, এই কানেকশন টাইপের একটা অবজেক্ট তৈরি করব, ইকুয়াল অবজেক্ট হচ্ছে ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন। গেট কানেকশনের ভিতরে আমাদের যে স্ট্রিং দিতে হবে, সেই স্ট্রিংটা হচ্ছে JDBC ক্লোন। আমার স্ট্রিংটা অবশ্য লেখা আছে, আমরা এটা কপি করে নিয়ে আসি, লোকাল হোস্ট না সরি এটা কপি করে নিয়ে আসি, কপি সেটাই ভালো হবে। এখান থেকে আমরা এটার নামটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে বসায় দিলাম। তো এটা হচ্ছে আমার এই MySQL লোকাল হোস্ট, এরপর হচ্ছে এই জাভা 2DB, এটা হচ্ছে আমার ডেটাবেস নেম। তো এখানে আমরা ডেটাবেস নেমটা দিব FX app, এরপর ইউজার নেম রুট, পাসওয়ার্ডের ফিল্ডটা ফাঁকা। তো কানেকশন এখানে ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে, ও আচ্ছা সরি আমরা কানেকশনের নামটা দিইনি, নামটা দিয়ে দিব তাহলে। কানেকশনের নামটা যদি আবার আমরা বসাই, তাহলে হচ্ছে আমরা কান কন বসাই, কন দেওয়ার পর এখন আমার কানেকশনটা যদি ঠিকভাবে হয়ে থাকে, তাহলে হচ্ছে কি হবে, তাহলে আমরা এখান থেকে রিটার্ন করব যে কানেক্টেড। আদারওয়াইজ আমরা ক্যাচ ফাংশনের ভিতরে এসে রিটার্ন করব যে, মানে আমরা যে প্রবলেম টাইপ করেছিলাম সেই প্রবলেমটাকে এখান থেকে শো করব, যে আমাদের ওই যে এক্সেপশনটা দিচ্ছে সেই এক্সেপশনটাকে e.getMessage দিয়ে আমরা এখানে শো করাবো। আমরা লিখবো e.getMessage, তারপর এখানে একটু ভুল দেখাচ্ছে, ভুলটা কি? আচ্ছা ভুলটা হচ্ছে আমরা এখান থেকে কিছু রিটার্ন করিনি। আচ্ছা সরি, এটা এভাবে না দিয়ে আমাদের রিটার্ন দিতে হবে, রিটার্ন এটা দিলে, দেওয়ার পর এখান থেকে এটা দিলে, এটা হ্যাঁ হ্যাঁ ওকে হয়েছে। এখন আমরা আমাদের এই স্টার্ট ফাংশনে যাব, গিয়ে এখানে আমরা আমাদের যে ডিবি কানেক্টটা আছে সেই কানেক্টটাকে কল করব। কল করার জন্য কি করতে হবে, আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কল করতে হবে। কিন্তু আমাদের এই ফাংশনটা যেহেতু স্ট্রিং টাইপ ভেরিয়েবল রিটার্ন, স্ট্রিং টাইপ ভ্যালু রিটার্ন করছে, আমরা একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল নিব, নিয়ে এটার ভিতরে এটার মধ্যে আমরা কল করব আমাদের ফাংশনটা। তো আমাদের যে ফাংশনটা যা রিটার্ন করছে এটা এস ভেরিয়েবলে থাকবে। তো আমরা এখন একটা নর্মাল এস আউট মানে স্ট্রিং সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন নিব, নিয়ে এটার মধ্যে আমাদের যে স্ট্রিং এর মধ্যে কি আছে সেটা প্রিন্ট করে দিব। তো এটাতে সুবিধা হচ্ছে, আমরা কখন কোন নোটিফিকেশনটা আমাদের এই ফাংশনটার থেকে পাচ্ছি সেটা দেখতে পারবো এখানে। তো আমি যদি এখন এই ফাংশন এই ফাইলটাকে রান করি, তাহলে আমি দেখবো যে আমাদের ফাইলটা রান হচ্ছে এবং এখানে নিচে আমাদের কানেক্টেড লেখা দেখাচ্ছে, তার মানে সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। তো আমি যদি চেক করার জন্য ডেটাবেজের নামটা চেঞ্জ করে দেই, দিয়ে কানেক্ট করি, তাহলে আমরা নিচে দেখতে পারবো যে এইটা মানে ঠিকভাবে কানেক্টেড হয়নি। তো দেখাচ্ছে যে আননোন ডেটাবেস এফএক্স অ্যাপ, ঠিক আছে। তো আমরা মানে এটাকে যদি আবার ঠিকভাবে রান করি, মানে ঠিক করে দেই, ঠিক করে দেওয়ার পর আমরা তাহলে দেখতে পারলাম যে কিভাবে ডেটাবেস কানেকশন দিতে হয় এবং কিভাবে সেটা কানেক্টেড হয় এবং ইরর মেসেজটা আমরা চেক করতে পারি। তো আজকেরটা হচ্ছে এই পর্যন্তই, এরপরেরটাতে আমরা দেখব কিভাবে ইনসার্ট করা যায় বা বাকি কাজগুলো করা যায়।